মাহমুদ মাসুম মেয়ারি থেকে লিখেছেন আমাদের দেশে এরকম ঘটনা প্রায় ঘটে গ্রামেগঞ্জে গরিব মেয়েকে প্রভাবশালী কেউ ধর্ষণ করলে আর্থিক ক্ষতিপূরণ আদায় করে ঘটনা দামা চাপা দেওয়া হয় বা যেন না একটা মীমাংসা করা হয় বিষয়টি কেমন ধর্ষণের ঘটনায় কি আর্থিক ক্ষতিপূরণ নেওয়া যা যাচ্ছে এটি অত্যন্ত বর্বরচিত একটি বিষয় দেখুন কোনো মেয়ে যদি আর্থ মানে ধর্ষণের শিকার হয় পাশবিক নির্যাতনের শিকার হয় তাহলে পাশিক নির্যাতনকারী ব্যক্তি পুরুষ হলে ইসলাম সের দৃষ্টিকোণ থেকে তারকে নির্মমভাবে মৃত্যুদণ্ডের শাস্তি দিতে হবে আর যদি অব্যাহত হয় তাহলে সেক্ষেত্রে তাকে ব্যত্রাঘাত করতে হবে আর এই ধর্ষণ এটা যদি আপনার ফাসাদ ফিল অর্দ কোরআন যেটাকে ফাসাদ ফিল অর্দ বলেছে জমিনে ত্রাসের সৃষ্টি করা এরকম কোন অপরাধের আপনার যে ক্রাইটেরিয়া আছে তার মধ্যে যদি পড়ে তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তিকে আরও চরম শাস্তি দিতে হবে ইসলামের যত অপরাধের যত শাস্তির কথা বলা আছে তার চেয়ে সবচেয়ে চরম শাস্তি হলো এই ফিল অর্থ বা জমিনে যারা ফাঁসার সৃষ্টি করে বেড়ায় ত্রাসের সৃষ্টি করে বেড়ায় সেই ব্যক্তিদের সাজা অতএব বলপূর্বক ধর্ষণ করা এটা ডাকাতি এবং ত্রাসের সৃষ্টি করা এই টাইপের যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই অপরাধের শাস্তি কিন্তু এখানে কার্যকর হবে এত বড় জঘন্য শাস্তির কথা যেখানে ইসলাম বলেছে এরকম শাস্তি থাকার পরও সেখানে সামান্য কিছু টাকা দিয়ে দফা করার যে অপচেষ্টা করা হয়ে থাকে সেটা রীতিমতো জঘন্য অতএব এ বিষয়গুলোকে ইসলাম শরিয়ার বিচার বা আইন যদিও আমাদের সমাজে কার্যকর নেই তারপরও তাদেরকে প্রচলিত আইনে যত বেশি শাস্তির মুখোমুখি করা সম্ভব হয় সেটি করতে হবে সামান্য কিছু পয়সা দিয়ে দফা যদি কেউ করেন তার সাথে কেউ জড়িত অনেক মসজিদের ইমাম সাহেবরা এলাকা তথাকথিত অনেক নামাজি কালামের মানুষগুলোও দেখা যায় এ ধরনের বিচার সাথে জড়িত যারা এগুলো করবেন তারা মেয়ের অধিকারকে নষ্ট করছেন এবং আল্লাহ কাছে তারা জালিম হিসাবে বিবেচিত হবেন বিধায় এত সহজে এগুলোকে দফা করা কোনো অবস্থাতেই উচিত নয় আর শরিয়ার যে বিচার এবং আইন রয়েছে এক্ষেত্রে সেটি আপনার ধর্ষিতাকে কোনো টাকা পয়সা দিয়ে দফা করা নয় কারণ এখানে আল্লাহ আব্বুল আলমিনের বিধানের ব্যাপার রয়েছে শুধু ধর্ষিতার অধিকার নষ্ট হয়েছে তা নয় এখানে তার উপরে যে শাস্তির বিধানগুলা তারা রেখেছেন সেটি ধর্ষিতাকে কিছু টাকা দিলে যেটি মাফ করে দিলেই হবে না বিধায় এগুলোর চরম শাস্তি কার্যকর করা উচিত এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত করে সমাজে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার কেউ ঘটানোর সাহস না পায়